আমরা চলে এসেছি গঙ্গার ধারে। এই দেখো ওই যে রাস্তাটা দেখছো, ওইটা দিয়ে গলিতে ঢুকলাম। এই যে গঙ্গা, এই জোরে যাচ্ছে, তো চলো এগিয়ে যাই। এখানে জল শোধন হচ্ছে, ওই দেখো মহেশতলা আকড়া, কি ঘাটটা নাম? হ্যাঁ হ্যাঁ, অরুণ মিস্ত্রি ঘাট এটা। ওরে এগিয়ে যাচ্ছে, নৌকাগুলো একধারে রয়েছে দেখো। হ্যাঁ, এটা দেখানো সম্ভব নয় মনে হচ্ছে। ওই দেখো ওয়া, জল শোধন হচ্ছে ওখানে, বকগুলো সব উড়ে যাচ্ছে দেখো, খুব সুন্দর লাগছে। এই যে আমরা চলে এসেছি অনেকটা কাছে মন্দিরের সামনে, আমরা চলে এসেছি। তাল গাছগুলো দেখো কত সুন্দর লাগছে, তাল গাছের মানে কি বলবো সৌন্দর্য সেটা আর বলে বোঝানোর মতো নয়। এইভাবে ওইদিকে দেখো ছোট্ট নৌকা করে, সন্ধ্যের সময় অন্ধকার হয়ে এসছে, নৌকা করে এগিয়ে আসছে। এখানে কিছু একটা করবে, মাছ ফাছে ধরবে হয়তো। এখানে রাস্তাটা সরু, এই রাস্তাটা তো চওড়া করতে হবে, তা নাহলে তো খুব মুশকিল, ভীষণ সরু এখানে রাস্তাটা। চলো যাই এগিয়ে। এখন মন্দিরে লাইটটা জ্বালানো হয়েছে, লাইটের জ্বালানোর পরে দেখো কত সুন্দর লাগছে, অশ্বত্থ গাছে লাইটের আলোটা পড়ে একটা অপরূপ দৃশ্যের সৃষ্টি হয়েছে, দারুণ। আশেপাশে তাল গাছ, নারকেল গাছ, গাছগাছাড়িতে ভর্তি, দারুণ দারুণ সুন্দর। বিশেষ করে ভালো লাগছে শিবলিঙ্গটা, দারুণ সুন্দর চারিদিকটা, খুব ঠান্ডা। হ্যাঁ, ছবিতে উঠবে না মনে হচ্ছে, হয়তো রাত হয়ে গেছে, অন্ধকারে ছবি কি উঠবে ভালো? ছবি তো অন্ধকার আসছে, মানে লাইটও নেই, লাইট থাকলে না। এই দেখো বুঝতে পারছো কি, সেই তারকা রাক্ষসী না, তারকা রাক্ষসী, ওই যে সেই তারকা রাক্ষসী। হ্যাঁ, এই যে রাধা মাধব, তার জুম করে দেখাচ্ছি, এই যে রাধা মাধব। দেখো কত সুন্দর জায়গাটা, কত সুন্দর। তো আমরা মন্দিরের দরজা খুলে ভেতরে ঢুকে আসলাম, দেখো মন্দিরের ভেতরটা। না আর বেশি ভেতরে আমি ঢুকবো না, পায়ে ধুলো আছে। এই দেখো শিব পার্বতী, খুব সুন্দর। এই যে দারুণ সুন্দর, এই দেখো চলো এবার বেরিয়ে যাই। দাঁড়াও 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 একটা ছবি। এই সাধু বাবার নাম ঠিক জানা নেই, তবে এই সাধু বাবাই কিন্তু এই নির্জন জায়গায় এই গাছটার নিচে বসে উনি তপস্যা করতেন। এই যে এই সাধু বাবা, ওনার নামটা ঠিক জানা নেই। এইটা হচ্ছে মামা খেপা, মামা খেপার মূর্তি। এই যে এই গাছের নিচে বসেই কিন্তু এই সাধু বাবা তপস্যা করতেন। এখন মন্দিরটার থেকে বেরিয়ে গেছি, বেরিয়ে পাশের গলি দিয়ে গঙ্গার ধারে যাচ্ছি। চলো, জায়গায় জায়গায় বেড়া দিয়ে আটকে দেওয়া হয়েছে, গাড়ি যাতে ঢুকতে না পারে ভেতরে, সেই জন্য আটকে দেওয়া হয়েছে। ওই দেখো কি করেছে, খানা খুঁজে চারিদিকে। চলো এগিয়ে যাও, যাক এখানে আবার আগুন ধরিয়ে, না শীতের জন্য তো আগুন ধরানো হয়নি, কারণ কি গরম ভালোই পড়ে গেছে, ঠান্ডা সেই রকম একেবারেই লাগছে না। হ্যাঁ, তবে গঙ্গার ধার হওয়ার কারণে একটু ঠান্ডা দিকটাতে আছে, অন্ধকার চারিদিকটা দেখো ভীষণ অন্ধকার। এদিকটা দিয়ে আমরা গঙ্গার ধারে যাবো, চলো 50 কিলোমিটার তো হেঁটেই গেছি, চলো গঙ্গার ধারে যাচ্ছি। ওই যে একটু দেখা যাচ্ছে গঙ্গাটা, ছেলেটা তাত্তর তাত্তর করে এগিয়ে যাচ্ছে,
দৌড়িও না বাবু, ঘটঘটির শব্দ শুনতে পাওয়া যাচ্ছে। দিদি হাঁটতে পারছে না, আর মেয়েকে কোলে নিয়েছে, তো আস্তে আস্তে আসছে। চলো আমরা এগিয়ে যাই, এ তো অন্ধকার হয়ে গেল, আর একটু আগে আসলে ভালো হতো, পিকচার পুরো ঝাপসা হয়ে যাচ্ছে। এই দেখো অন্ধকার হয়ে গেছে গো, ইস, তবু আমি জোরে হাঁটছি, জোরে পা চালিয়ে যাচ্ছি। এখানে আবার হাইটা নিয়ে বসেছে, এরা কি করছে কি জানে। ও চা ঘুগনি, চা ঘুগনি বিক্রি করছে। অন্ধকার, দূরে দূরে ওই পারে পারে লাইট জ্বালানো হয়েছে, সেগুলো দেখা যাচ্ছে, বুঝছো। চলে আসলাম গঙ্গার ধারে, এই হচ্ছে অরুণ মিস্ত্রি ঘাট। হ্যাঁ অরুণ মিস্ত্রি ঘাট, এই ঘাটটার নামই তো অরুণ মিস্ত্রি ঘাট। কি মশা বাবা, কথা বললে মশাগুলো যেন মুখে ঢুকে যাচ্ছে আরো। দিদি হয়েছে, দিদি আস্তে আস্তে আসছে। তাই নীল রঙে জামা পরলে নীল আর সবুজে বেশি মশা হয়, সবুজে নীলে না তাই। এই দেখো গঙ্গার ধার থেকে ঘুরে আসলাম, এখন আমরা মন্দিরে ঢুকছে। ছেলেটা কি করছে ওখানে জায়গা থাকতে, এখান দিয়ে বেরোচ্ছে, দুষ্টামি যত সব। তো আরেকটা মন্দির তোমাদের দেখাচ্ছি, ওখানে তো মামা খেপার মন্দিরটা দেখালাম। ওই দেখো আসতে, তো এখন এই মন্দিরটা তোমাদেরকে দেখাবো, চলো। মন্দিরটা বেশ সুন্দর, রাত্রেবেলায় ওই দেখো চাঁদ দেখা যাচ্ছে। জানি না তোমরা কতটা দেখতে পাচ্ছ, আমি তো দেখতে পাচ্ছি। চলো মন্দিরটা একটু ঘুরে দেখাই, চারিদিকটা বেশ সুন্দর রাত্রেবেলা, দারুণ লাগছে। আরতি পুজো এখনো শুরু হয়নি, পুজো শুরু হবে একটু পরে। এটা মনে হচ্ছে তারামায়ের মন্দির। হ্যাঁ মা কালীর মন্দির, তারামা নয় মা কালী, এটা হচ্ছে তারামায়ের মন্দির। তারামাকে একটু দেখাই সামনে থেকে, রাত্রেবেলায় খুব সুন্দর লাগছে মন্দিরটা। ঘন্টাটা একটু বাজিয়ে দিই, জয় মা তারা। এই যে তারা মা, একটু চুম করে দেখাচ্ছি, তো এটাই হচ্ছে সেই গঙ্গা, আকড়া গঙ্গা। এটা হচ্ছে অরুণ মিস্ত্রি ঘাট। তো মন্দিরটা পুরোটা তোমাদেরকে ঘুরে দেখালাম, যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করে জানিও কেমন লাগলো। তুমি দেখো এই যে আমার মেয়ে এসেছে, এই যে আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে আমার ভিডিও, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি, নতুন যারা, যদি ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তো এখানে আমি আজকে আমার ব্লগটা শেষ করছি, আবার দেখা হচ্ছে নতুন ব্লগে, ততক্ষণ পর্যন্ত টাটা।